বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বাংলাদেশের তেমন ভূমিকা না থাকলেও ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বেশ ওপরে রয়েছে বাংলাদেশ, বললেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। সন্ধ্যায় অলিয়ান্স ফ্রান্সিস দ্য ঢাকা গ্যালারিতে অনুষ্ঠিত সোনার বাংলা শিরোনামে একক চিত্র প্রদর্শন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবায়ত উল ইসলাম, বিজিএমের সভাপতি ফারুক হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিল্পী লায়লা শারমিন তার চিত্রকর্মের মাধ্যমে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরেছেন, পাশাপাশি তুলে ধরেছেন বৈশ্বিক উষ্ণতার নানা দিক। এই বৈশ্বিক উষ্ণতার জন্য বাংলাদেশের কোনো দায় দায়িত্ব নেই, কিন্তু তারপরেও আমরা সবচেয়ে মোস্ট ভালনারেবল কান্ট্রি, তো কাজেই সেই জন্যে আমাদের সকলকেই জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আরও বেশি করে বৃক্ষরোপণ সহ যে কাজগুলো আমরা নিজেরা করতে পারি সেই বিষয়গুলোর প্রতি আমাদের শিল্পী লায়লা শারমিন সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।